আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বের ঘটনা প্রবাহ নিয়ে, মিডিয়া প্রকাশিত বিভিন্ন খবরাখবর নিয়ে কথা বলি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। আমি এই পর্যায়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। আমরা সেখানে জানেন যে দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় কামারুজ্জামানের ফাঁসি এবং জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ। আমি প্রথমেই মুক্তিযোদ্ধা এবং জনমতের পলিটিক্যাল ও ঘাতক দালাল নির্মূল কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলবো। আমি কামারুজ্জামানের যেই ফাঁসি এবং জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ, এইটা নিয়ে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি মানে অনেক কিছু আমাদের দর্শকরা জানে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার অ্যানালাইসিস, আপনার অভিজ্ঞতা তো দীর্ঘদিনের জামাতের। আমরা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান থেকে বের হয়ে এসেছিলাম 25 বছরের মাথায়, যখন আমাদের বাসা কেড়ে নেওয়া হয়েছিল, চেষ্টা হয়েছিল আমাদের বাসা কেড়ে নেওয়ার। সেই থেকে আমরা শুরু করেছিলাম সেই ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এবং ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের থেকে আমরা দেখেছি বাঙালিরা কীভাবে অত্যাচারিত নিপীড়িত হয়েছে। কাজেই আমরা সেটার বিরুদ্ধে লড়াই করে 30 লাখ মানুষ বীর বাঙালি, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে লড়াই করে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার একটিমাত্র দেশ বাংলাদেশ, যে সশস্ত্র লড়াইয়ের মধ্যে স্বাধীনতা অর্জন করছে। এবং সেই লড়াইয়ের প্রধান স্বাধীন বাংলাদেশের 72-এর সংবিধানে আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি আমরা ঠিক করে দিয়েছিলাম, নেতৃত্বকে কী হবে। আমরা 69-এই বলছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা যে চার মূল নীতিকে মূল ভিত্তি ধরে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং সেই দাবি অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেই নিষিদ্ধের ধারায় জামাতে ইসলামও নিষিদ্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধু যে সেই যে ঘাতকদের বিচারের জন্য 76টি ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, বিচার হয়েছিল 885 জনের মৃত্যুদণ্ড সহ বিভিন্ন। বাংলাদেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই দালাল আইন বাতিল করে প্রায় 24,000 ঘাতক দালালকে বের করে দিলেন। এবং সেই যে জামাতে ইসলামী সহ যে সাম্প্রদায়িক দলগুলোকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিলেন, এবং তারই আশ্রয়ে প্রশ্রয়ে দীর্ঘ সময় 2টা সামরিক শাসন, প্রথম সামরিক শাসক জিয়াউর রহমান, তারপর স্বৈর শাসক এরশাদের সময় থেকে তারা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিপক্ক হয়ে এমন এক জায়গায় হয়েছে যখন তারা আমাদের স্বাধীনতাকেই অস্বীকার করলো, তখনই বাংলাদেশের মানুষ আবার জাগিয়া উঠল। সেই জাগিয়া উঠার পরেই ক্ষমতা যে 2008 সালের নির্বাচনে যে আওয়ামী লীগের একটি কথা ছিল যে তারা ঘোষণা দিছিল প্রকাশ্যভাবে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি 71-এর ঘাতক দালালকে আমরা বিচার করব। সেই বিচারের ধারায় বিচার শুরু হয়েছে, এবং সেই বিচারকে বানসাল করার জন্য এমন কিছু নাই, দেশে বিদেশে বিভিন্নভাবে যে লবিস্ট নিয়োগ করা হয়েছে, অসত্য প্রচারণা চালানো হয়েছে, সেই প্রচারণার সাথে সাথেও নানা টানাপোড়েনে আমরা মাত্র স্বচ্ছ বিচারের মাধ্যমে দুইজন 71-এর ঘাতক দালালের রায় স্বচ্ছটা আপনি বলেছেন, কিন্তু এই বিচারটা তো বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে। যেমন স্কাইপে কেলেঙ্কারি একটা বিষয় আছে, আপনি জানেন যে সেই প্রধান বিচারপতিকে সে আর বিচারের ইয়েতে থাকতেই পারলো না, তাকে পরিবর্তন করা হয়েছে, এবং দেশে বিদেশি বা বিভিন্ন মিডিয়াতে প্রচার প্রপাগান্ডাও আছে যে প্রচার প্রপাগান্ডা আছে যেটা হয়েছে। কিন্তু আপনি যদি নুরেমবার্গ ট্রাইব্যুনাল দেখেন, কম্পোডিয়া
ট্রাইব্যুনাল দেখেন, ভিয়েতনামের ট্রাইব্যুনাল দেখেন, সেই ট্রাইব্যুনাল থেকে আমার দেশে যে অপরাধ করেছে তার বিচার হবে। আজকে অনেক সময় অনেক যে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড কি বাংলাদেশ সারা পৃথিবীর কোথায় নেই? আমেরিকাতে তো বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন 33 প্রভিন্সে মৃত্যুদণ্ড আছে, মৃত্যুদণ্ড আছে। যদি বুঝতাম যে একমাত্র বাংলাদেশ যেখানে মৃত্যুদণ্ড, না না, প্রশ্নটা মৃত্যুদণ্ড নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে বিচার নিয়ে, বিচারের স্বচ্ছতা নিয়ে। যে বিচারের স্বচ্ছতা নিয়ে কেবল তাদের অনুসারী ছাড়া কেউ এখনো প্রশ্ন তুলছে বলে আমার মনে হয় না, কেউ কোথায় কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি বাংলাদেশের বিচার। বরং সেই নুয়েম্ব্রান ট্রাইব্যুনাল থেকে, নুয়েম্ব্রান ট্রাইব্যুনালে কিন্তু ইয়ে নাই, আপিলের সুযোগ সৃষ্টি করার কোনো। আমি একটু ডক্টর কামরুল হাসানের কাছে যাই। আমি একটা সংবাদ সম্মেলনে এখানে সাবেক, আপনি জানেন কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান সাইদা ওয়ার্সি বলেছিলেন যে পৃথিবীতে যদি অপরাধীদের বিচার না হয় তাহলে একসময় অপরাধীরাই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে, জগতের সকল কিছু অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাবে। তো বাংলাদেশের যে কামারুজ্জামানের ফাঁসি এবং জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা এটা মোটামুটি একটা দীর্ঘ আলোচনা শুনলাম ইসাক কাজলের কাছ থেকে, তো আপনি কিভাবে দেখেন বাংলাদেশের জামাতের রাজনৈতিক ভবিষ্যৎটা? আমি দুইটাভাবে আপনাকে এটা ইয়ে করি, শুধু দুইটা ইনফরমেশন ইসাক কাজল বাজি তো মানে ইসাক কাজল অনেক অনেক কথায় আমি দ্বিমত পোষণ করি, সেটা অন্য ইয়ে। একটা ইনফরমেশন দিই আপনাদের সবাইকে, এটা একটা ইনফরমেশন সবার জন্য মানে জানা দরকার। কামরুজ্জামান কিন্তু ওই 71 সালের পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছিল, এবং এটা কিন্তু যেমন অনেকে গ্রেপ্তার হয়েছিল যাদের জেল জুলুম হয়েছে কিন্তু মুক্তি পেয়েছে, কিন্তু জিয়াউর রহমানের সময় ইজ রাইট কিন্তু দ্যাট পয়েন্টে, কিন্তু কামরুজ্জামান কিন্তু গ্রেপ্তার হয়েছে ওই সময়, এবং তখন এবং এটা কিন্তু বঙ্গবন্ধু মারা আগেই সে কিন্তু আর মুক্তিও পেয়েছে, পড়াশোনাও করেছে। এখন এখন তখন তার বিরুদ্ধে এভিডেন্স হয়তো ছিল না বা কী কী করেছিল আমি তো জানি না, কিন্তু এটা কিন্তু সত্য ইনফরমেশন যে সে তখন গ্রেপ্তার হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে যারা অন্যরা গ্রেপ্তার হয়েছিল ওই এলাকা থেকে, ওই ময়মনসিংহ এলাকা থেকে, অর্থাৎ যারা আলবদর বা অন্যান্য ইয়ের সাথে জড়িত ছিল, তাদের অনেকেরই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমি যে একজনকে জানি যে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বঙ্গবন্ধু মারা যাওয়ার আগেই, অর্থাৎ 72 যে কোর্ট যে শুরু হয়েছিল 72-73-74 মধ্যেই তাদের কিন্তু বিচার হয়ে গেছে। উনি বললেন যে মনে করেন 800 জনের বিচার হয়েছিল, তার মধ্যে কিন্তু এরকম অনেকেই আছে যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বা 10 বছরের কারণে, তারা কিন্তু পরে মুক্তি পেয়ে গেছে। ইয়েস, হি ইজ রাইট যে মুক্তি পেয়েছে মনে করেন সেরকম সময়, কিন্তু কামরুজ্জামানকে কিন্তু ধরা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে তখন উদ নো যে কী এভিডেন্স তখন কেন ছেড়ে দিয়েছিল, আমার কথাটা বোঝা গেছে। এটা জাস্ট ফর ইনফরমেশন, সবাইকে ছেড়ে দিয়েছিল না, আমি আপনাকে একদম স্পেসিফিক্যালি বলতেছি, আমি এই ওই অঞ্চলের একজনকে জানি যার ওই ট্রাইব্যুনালেই মানে ওইখানকার ট্রাইব্যুনালেই তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং এটা কিন্তু 1974 চালু হয়েছে, কিন্তু তাকে অর্থাৎ আপনি যেটা বলছেন গণহারে ছেড়ে দিল সেটা তো পরে, কিন্তু ওনাকে কিন্তু গণহারে ছেড়ে দেয় নাই, আপনি যদি এখন একটা এই যে বললেন ট্রাইব্যুনাল, ইয়েস সব ট্রাইব্যুনালগুলো যে ট্রাইব্যুনালগুলো হয়েছিল সব ট্রাইব্যুনালগুলো নিয়ে কিন্তু একটা কোশ্চেন ছিল, বিতর্কের কোশ্চেন সব, উনি যেটা বললেন যে ইভেন নুরেমবার্গ বলেন, ভিয়েতনাম বলেন, সব ট্রাইব্যুনাল নিয়ে কোশ্চেন ছিল, অনেক কোশ্চেন ছিল, যেমন মুম্বাই ট্রাইব্যুনালে ইয়ে ছিল না, আপিল ছিল না, এটা নিয়ে অনেক রকম ইয়ে হয়েছিল যে কেন আপিল থাকবো না, মুক্তমুক। কিন্তু সেকেন্ড যে পয়েন্টটা আমি আপনাকে ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে আমি যতটুকু পড়েছি জাজমেন্টের বা অন্যান্য দেখে, পার্সোনালি কামরুজ্জামান যে সমস্ত অপরাধ মনে করেন ইয়ে করা হয়েছে সেইগুলোতে যদি ল্যাকিংও থেকে থাকে, ভালো করে আপনার পয়েন্টটা কিন্তু লক্ষ্য করবেন, কিন্তু যেহেতু হি ওয়াজ এ কমান্ডার অফ দ্যাট আলবদর ফর এক্সাম্পল, যেহেতু জাজরা বা কোর্ট মনে করতেছে পরিষ্কার ভাষায় যে আলবদর হচ্ছে অর্গানাইজেশন যারা এই সমস্ত ইয়ে করেছে, তার যেহেতু লিডার, অতএব এই শীর্ষ নেতাদের কিন্তু এটা কিন্তু একটা আপনি এডিশনাল রোগ হচ্ছে যে ইভেন যদি তার নিজের বিরুদ্ধে পার্টি লিডার মনে করেন ফর এক্সাম্পল, তার নিজের অপকর্মের চেয়ে কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তার দল এবং তার দলের যে সশস্ত্র বা সেমি প্যারামিলিটারি যাই বলি তাদের যে অপরাধ সেটাকে কিন্তু নিয়ে আসছে, এবং যার কারণে কিন্তু অনেকেই মনে করে, আমি বলি ইভেন সাদেক কবির নিজে বলে যে ওর চেয়ে তো ভালো ছিল যে জামাতে ইসলামীকে অ্যাজ এ অর্গানাইজেশন, ঠিক কি না, বিচার করে এর যারা শীর্ষ নেতা আছে তাদের পার্সোনাল ইয়েতে না গিয়ে,
কারণ পার্সোনাল ইয়েতে যেতে গিয়ে তো গ্রাম থেকে ইনফরমেশন লাগছে, কিন্তু সবাই কি আপনি মনে করেন যে এই শীর্ষ নেতারা তার গ্রামে গিয়ে এরকম ঘটনার প্রমাণসহ এটাকে হাজির করা সম্ভব? তো অতএব জামাত ইসলামীকে বিচার করে আলবদরদের কমান্ডারদেরকে তো ফাঁসি দিলেই হতো, এটা অনেকে কিন্তু আমি জাস্ট ইয়ে বলছি। তো এনিওয়ে এসব আলোচনা আমি এখন ডিটেল করব না, শুধু বলতে চাই ভবিষ্যৎ। এখন ব্যাপারটা হচ্ছে যে যেভাবে আমি পাকিস্তান আমলে, জাকাত ভাই ভালো করে জানেন, পাকিস্তান আমলে কিন্তু কমিউনিস্ট পার্টির কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, এটা যেমন ঠিক হয় নাই। যদি গণতান্ত্রিকভাবে যদি তুমি বলো যে গণতান্ত্রিক দেশ, তারা সারা দুনিয়াতে কিন্তু প্রচার করে যে পাকিস্তান যে গণতান্ত্রিক দেশ, ইসলামিক রিপাবলিক হলেও গণতন্ত্র তো বাদ দেয় নাই যেন আমরা গণতন্ত্র না, তাহলে কমিউনিস্ট পার্টি কেন থাকবে না? এক্ষেত্রে কিন্তু আমি সাংঘাতিক রকম যে দিটিও রং। ঠিক একইভাবে ধর্মভিত্তিক রাজনীতির যে প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু আমি এসব কথা বলি একমত না, ধর্মভিত্তিক রাজনীতি সব জায়গাতে আছে। অতএব এখানেও 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 থাকতে হবে, এটা আমার অভিমত বলতে কি থাকতে হবে প্রথম কথা থাকতে হবে আমার এটা হচ্ছে না, এরকম বলছেন যে ইয়ের পরে, কিন্তু টেম্পোরারি যেটা করেছিল যে তখনকার প্রেক্ষাপটে হয়তো বা যেহেতু একটা কোশ্চেন ছিল একাত্তরকে কেন্দ্র করে, কিন্তু জেনারেলি যদি বলি আমি মনে করি যে পার্সোনাল অপিনিয়ন যে এখানে নাই, সারা দুনিয়াতে আছে। অতএব ধর্মভিত্তিক রাজনীতি যেভাবে কমিউনিস্ট পার্টিকে বন্ধ করা যাবে না, ধর্মভিত্তিক রাজনীতিকে বন্ধ করা যাবে না। আচ্ছা নাম্বার কোশ্চেন হচ্ছে এইবার আপনার প্রথম কোশ্চেন আছে আমাদের ভবিষ্যৎ নিয়ে কি, ইয়েস আপনি চোখের সামনে দেখতেছেন যে আপনি জানেন যে আইনমন্ত্রী বলেছে যে খুব শীঘ্রই জামাতের, ওই জন্যই আসছি, ওই পয়েন্টে আমি আসছি, ওই পয়েন্টে আমি আসছি। এখন জামাতের ভবিষ্যৎ আমার দৃষ্টিতে আমি যেটা ইয়ে করি সেটা হলো যে জামাত নামে তার ভবিষ্যৎ অবশ্যই মানে শঙ্কিত, অবশ্যই তার যেটা আমরা ইয়ে করি যে জামাত, জামাত ইসলামী নাম থাকলে দলটার ভবিষ্যতে এক্সপান্ড করাটা মুশকিল হবে, মুশকিল হবে না। শুধু এখন আপনি যেটা বললেন মুশকিল কেন, যদি জামাত ইসলামী নামে কোনো দলই নিষিদ্ধ করে দেয়, না নিষিদ্ধ যদি নাও করে তাহলে তো মুশকিল নাও করে, একটা হচ্ছে নিষিদ্ধ করে দিলি তো আর তার পলিটিক্স করা শুরু করে মিডিয়া প্রচার। সেকেন্ড পয়েন্ট আপনি যেটা বলছেন সেটা হলো যে এই দল বা এই দলের কার্যক্রম বা এই দলের কে নিয়ে যেটা এখন আসছে সেটাতে এই দলের এই নাম রেখে এই দলকে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করা বা ভবিষ্যৎ নির্ধারণ করা, এটা আমার মনে হয় অত্যন্ত কঠিন এবং এটা অসম্ভব ব্যাপার। দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, কারণ 71 সালের পরেও আমরা কোশ্চেন অনেকেই কোশ্চেন করে, কিন্তু যারা ইসলামী মুভমেন্টের কথা বলেন তারা কিন্তু কোশ্চেন করে, তাদের কোশ্চেনটা হলো যে যে দলটা 71 সালে মনে করেন যে কারণেই হোক 71 সালের ইয়ে হয়েছিল, তো যখন তারা দল নিবন্ধনের সুযোগ পেল, এটা কিন্তু তাদের সাপোর্টের কোশ্চেন, আমি ইয়ে করি দল নিবন্ধনে যখন সুযোগ পেল তখন তারা ওই নামটাই কেন রাখলো আবার, তা তো অন্য নামেও রাজনীতি করতে পারতো, যে অন্য নামে রাজনীতি করলে তো আজকে যে ইয়েতে আসতেছে যে আজকে জামাত ইসলামী নাম যেটা পাকিস্তান আমলে জামাত ইসলামী একাত্তর, তাহলে তো এই ইয়ে তো আসতো না এরকম না, দল কীভাবে চেঞ্জ করবে? আপনি অধ্যাপক গোলাম আজম সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল, একটা রিপোর্ট আমি দেখেছি যে আপনাদের হেড অফিস কোথায়, তো বলেছেন উনি যে আমাদের হেড অফিস আগেও ছিল লাহোর এখনও লাহোর, এটা ডক্টর অধ্যাপক গোলাম আজমের একটা ইন্টারভিউতে আমি দেখেছি। মানে এটা কি, এটা কি বাংলাদেশ আমলে না পাকিস্তান আমলে? বাংলাদেশ আমলে, খুব খুব আপনি সাংবাদিক, আপনি যদি এটা দিয়ে না, আমি এটা ইউটিউবে আছে উনার ইন্টারভিউ এখনো, যে উনি বলেছেন যে জামাত ইসলামীর প্রধান কার্যালয় আগেও ছিল লাহোরে এখনো লাহোরে, তো যেখানে যে দলের প্রধান কার্যালয় লাহোরে নাম বদলায় ফেললে তো সেটা আর পাকিস্তানের তাদের প্রধান কার্যালয় থাকতে পারে না। না এখন যেই জামাত ইসলামের প্রধান কার্যালয় এখনো লাহোরে ইয়ে পাকিস্তানে, তো প্রধান কার্যালয় যেহেতু লাহোরে এবং এটা স্বাধীনতার, এটা অল্প কদিন আগের অধ্যাপক গোলাম আজমের সাক্ষাৎকার, এটা আমাদের দর্শক, উনি কি এটা বলছেন যে ওনার দল লাহোরে উনি ওখানে ব্রাঞ্চ? না না উনি এটা বলেন এই ইয়েতে না, উনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওদের প্রধান কার্যালয় কোথায়, তো উনি বলেছেন পরিষ্কার করে যে জামাত ইসলামের প্রধান কার্যালয় আগেও ছিল লাহোরে এখনো লাহোরে, তো যেই দলের প্রধান কার্যালয় লাহোরে পাকিস্তানে এটা হলো শাখা কার্যালয় হলো বাংলাদেশে, তো সেই দলের তো প্রথমত নাম বদলানো অসম্ভব, দল নাম বদলালে তো সেটা জামাত ইসলামী থাকে না, তাদের প্রধান কার্যালয় আর লাহোরেও থাকে না, তো সেই ঝুঁকি হয়তো জামাত ইসলামের জন্য নেওয়া খুবই মুশকিল, জামাত ইসলামী থাকতে হবে যদি রাজনীতি করতে হয়, আমি জানি না এর বাইরে সেটা থাকলে তার ভবিষ্যৎ তো আমার কাছে কোশ্চেন করা লাগে না, না না এটা হলো অ্যানালাইসিস, আপনি তো ভবিষ্যৎ নির্ধারণ করবেন না, ভবিষ্যৎ আমিও নির্ধারণ করব না, ইসা কাজল করবেন না, আমরা আমরা পর্যালোচনা করি, আমরা সে সংবাদ দিই বলছে আমরা চাই, আমরা এখনো আমরা ফুলফিল পাইছি না, আমরা চাই পুরাপুরি 72-এর সংবিধানে ফিরে যেতে, ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে, আমরা এই আন্দোলনে এখনো অটল। কিন্তু আপনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা কি জামাত ইসলামের কারণে? না না না
তাহলে যদি যদি ভারতে ভারতের মতো আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, ভারতের মতো দেশে যদি ধর্মভিত্তিক রাজনীতি থাকতে পারে, ইসরায়েলের মতো দেশে ধর্মভিত্তিক রাজনীতি থাকতে পারে, ইউকের মতো দেশে ধর্মভিত্তিক রাজনীতি থাকতে পারে, যেখানে আপনি গণতন্ত্রের কথা বলেন, তো একটা ভিত্তি করে রাজনীতি থাকতে পারে না যদি সমাজতন্ত্রকে ভিত্তি করে রাজনীতি থাকতে পারে। যদি আমি এখনো আমার দেশের কোনো নেতা বলে না যে আমরা গণতন্ত্র পেয়ে গেছি, গণতন্ত্রের পথে অগ্রসর মান ভারতে 62 বছরে কোনো সেনাবাহিনী সালাম দিয়ে ক্ষমতা দখল করে নাই। যদি সামরিক কোন আর্মি যদি ক্ষমতা দখল করে সেটা তো ইসলামী আন্দোলনের অপরাধ না, সেটা হচ্ছে রাজনীতিবিদদের দেউলিয়াত্ব, সেটা তাদের ব্যর্থতা। কিন্তু আপনি আপনি কি করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে গণতন্ত্র কি অর্জন করবে, এতে কি লাভ হবে? ধর্মভিত্তিক রাজনীতি তো গণতন্ত্রের অন্তরায়। যদি যদি তখন ওটা বলতে পারে যখন গণতন্ত্র ব্রিটেন আমেরিকার মতো প্রতিষ্ঠা লাভ করবে, তার শিখর গভীরে যাবে। এখন ধরুন আমি বলছি যে 36টা ইসলামী দল আছে, সবার ম্যানিফেস্টো বলেন আপনি, তোমরা যদি এক কোরআন এবং সুন্না ঠিক মানো সমাজতন্ত্র যদি তুমি বিশ্বাস করো তাহলে কেন বাসদ জাসদ অমুক তমুক এত দল হবে, এই জন্য এইটা ঠেকানো যাবে না। যে নাম্বার টু হচ্ছে যে এখন যদি মনে করেন যারা ইসলামী রাষ্ট্র বলে, আমি একটা মুসলিম রাষ্ট্র মনে করেন, এখন সে যদি আপনাকে বলে যে যদি মুসলিম রাষ্ট্র বলে যে এইখানে এইখানে আমি গণতন্ত্র করব, কিন্তু যেহেতু সমাজতন্ত্র হচ্ছে ইসলামের এগেনস্টে, সমাজতন্ত্রের ভিত্তিতে কোনো রাজনৈতিক দল করা যাবে না, আমি কিন্তু এটা সাংঘাতিক অপোজ করবো। যে কোনো মুসলিম রাষ্ট্র যদি এটা বলে, আমি বললাম আপনাকে পাকিস্তান বলেছে আই ডোন্ট সাপোর্ট দিস, যে এখানে যদি গণতন্ত্র করতে তাহলে মুসলিম রাষ্ট্র তুমি যদি গণতন্ত্রের কথা বলো, তুমি আমার প্রশ্ন রেখেছে হ্যাঁ তুমি যদি এখন কিংশিপের কথা বলো সৌদি আরবের কথা আমার কোনো কোশ্চেন নেই, সেখানে তো অন্য জিনিস, কিন্তু গণতন্ত্রের কথা যদি বলো তাহলে অবশ্যই সমাজতন্ত্রের ভিতরে রাজনীতি করার অধিকার আছে। ঠিক একইভাবে ইস্তাগ্রামকে বলো যে গণতন্ত্রের কথা যদি আমরা বলতে চাই তাহলে ধর্মভিত্তিক রাজনীতি হবে না বা ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। এই আন্দোলন ইসাক ভাই করতেছেন ঠিকই, কিন্তু আমি বলতেছি যে এখানে আমি অপোজ করতেছি যে এটা এটা আলটিমেটলি এই এই জিনিসটা যদি আমি বলি যে আজকাল 36 দল আছে মনে করেন, ফরগেট অ্যাবাউট জামাত ইসলাম, উনি বলতেছেন জামাত ইসলামীকে আপনি ধরতেছেন 71, কিন্তু অন্যরা তো 71 অপরাধী না, ফর এক্সাম্পল অনেকেই না, কিন্তু ওনার প্রিন্সিপালসের কারণে কিন্তু উনি বলতেছেন যে আমি সবগুলোরই এখানে আসছি। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে ইসাক কাজল ভাইয়ের কাছে, 36টা রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল আপনি বলেছেন ধর্মভিত্তিক, তো জামাত ইসলামী যুদ্ধের বাংলাদেশের বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশ চায়নি, কিন্তু যে 35টা দল আপনি তো বলতে পারেন না সেই 35টা দল বাংলাদেশ চায়নি, তো আপনি একজনের অপরাধের জন্য আপনি 35টি দলকে কিভাবে, এটা অপরাধ আমি বলি নাই, প্রিন্সিপালস আমি আমার দেশে আমার দেশ যে যুদ্ধ আমি যুদ্ধ করে চারটা স্তম্ভ আমি প্রতিষ্ঠা করেছিলাম, আমি চাই সেইভাবে রাষ্ট্র নিয়ে যেতে, আমি সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আর উনি ভাই একটা কথা বলছেন কিন্তু আমি হয়তো বুঝতে পারি না বুঝতে পারি, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো বিরোধ নাই, কোনো বিরোধ আছে বলি আমি মনে করি না, বরং সমাজতন্ত্রের উচ্চতর স্তর হইল ইসলামী কোরআন এবং সুন্নিভিত্তিক সমাজতন্ত্রতা, প্রকৃত কোরআন এবং সুন্নিভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজতন্ত্রের আর প্রয়োজন নেই আমি মনে করি। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে সেখানে আর সমাজতন্ত্রের কোনো প্রয়োজন নেই, কারণ লেনিন সবসময় বলেছেন আমি রাষ্ট্রের অধিকাংশ মানুষের অর্থাৎ অধিকাংশ মানুষের পক্ষে অবস্থান করছি, আমি আমি 100 মানুষের পক্ষে নাই। ইসাক ভাইয়ের যেটা বলতেছেন থিওরিটিক্যালি সেটার যেটা মূল ইয়েটা সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রটা কি জিনিস সেটা ইসাক ভাই ভালো করে বুঝতেছেন কিনা, ইসলামী রাষ্ট্র যদি বলতেছেন আপনি, ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্র কি করবে, সেই ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য কি, সেটা কি আপনার সমাজতন্ত্রের এগেনস্টে যাবে না? হ্যাঁ আমার কথা বুঝছেন কিনা, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য হবে ইসলামকে প্রমোট করা, ইসলামী রাষ্ট্র সংজ্ঞা
পরিষ্কার করে আপনি যদি ইসলামী রাষ্ট্রের সংখ্যা দেখেন তখন আপনার এই প্রবন্ধ ইসলামকে ইসনা ইসলামকে প্রমোট করা। আমি তো বললাম যে সর্বোচ্চ স্তর রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ স্তর, তখন তো আমি সেই রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন তো আমি সমাজতান্ত্রিক আন্দোলন করব না। না না করবেন না, কেন করবেন না? কারণ কারণ রাষ্ট্র তো তখন ধর্ম চাপায় দিবে। আপনি কেন আমি আমার কথা বলছেন? না না ধর্ম তো চাপায় দিবে না, ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা ঠিক না না ইসলামী রাষ্ট্রে কখনো যা সেখানেও কিন্তু এই ওই কথাটাই আমাদের ওলামারাও এখানে বলার চেষ্টা করে যে একটা ইসলামী রাষ্ট্রের যেমন বলে যে তথাকথিত যে সেকুলারিজমের বিরুদ্ধে যে আমাদের ওলামারা বলে না না আচ্ছা আমি উড্র করলাম আমার কথাটা যে সেকুলারিজমের বিরুদ্ধে উনি ইসাক ভাই বামপন্থী মানুষ হয়তো এটাকে উনি রিয়্যাক্ট করেছে, তো সেটা হলো আমি সেই সেকুলারিজমের কথা বলি নাই যেই সেকুলারিজম নিয়ে আজকে বিতর্ক হয়, যে সেকুলারিজমকে ব্যবহার করে মানুষ বিভিন্নভাবে ফায়দা নেওয়ার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে, আমি সেই সেকুলারিজমের কথা বলি। কিন্তু ইসলামে সমাজতন্ত্র, ইসলামে সেকুলারিজম, সোশ্যালিজম, ইসলামের ভিতরেই কিন্তু সেটা আছে। ইসলামটাকে যদি আপনি ঠিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একবার সর্বোচ্চ পর্যায়ে চিন্তা করেন, উমরের রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা দেখি, রাষ্ট্র ব্যবস্থা এই যে ধরেন কোন হাদিসে আছে 1,24,000, কেউ কেউ বলেন 2,24,000, এর মধ্যে যতজন নবী এসেছেন সবাই ছিলেন দুম্বা রাখাল, কেবল এক সুলেমান আলাইহিসসালাম ছাড়া। ইসলাম ছাড়া কোন ধর্ম কি পৃথিবীতে আছে যে ধর্মে অমুসলিমদের জন্য এত সুযোগ সুবিধা অবারিত করে রেখেছে? ইসলাম ছাড়া আর অমুসলিমদের সিকিউরিটি এটা কোন ধর্ম কি আছে? সেই ক্ষেত্রে ইসলামে সোশ্যালিজম বা সেকুলারিজম আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? এখন হইছে রাজনীতির কারণে আমরা ওই ইসলাম থেকে এগুলো ধুয়ে মুছে বের করে ফেলছি, যে ইসলামে সমাজতন্ত্র, ইসলামে সেকুলারিজম আমরা বের করে ফেলেছি। আলোচনাতে আমি আপনারা যারা বলতেছেন সেই আলোচনাতে ওইটা দুটা বলতেছেন থিওরিটিক্যালি, এখন যদি আমি বলি উনি বলছেন ইসলামী রাষ্ট্র, এখন কি প্রশ্ন তখন অনেকগুলো আসে। ইয়েস, ইজাকুল ভাইয়ের সাথে আমি অ্যাগ্রি করলাম যে উনার একটা ভালো পয়েন্ট আমি এখানে পেলাম, সেটা হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে খোলাফায়ে রাশেদাদের রাষ্ট্র ছিল বা উমরের এক্সাম্পল দিয়েছেন, সেই রাষ্ট্র অবস্থা যদি হয় উনি সমাজতন্ত্রের আন্দোলন করবেন না, অর্থাৎ সমাজতন্ত্রের আন্দোলন করা লাগবে না, লাগবে না। এটি তো প্রশ্ন যে উমরের কারণে রাষ্ট্র ব্যবস্থা হলে সমাজতন্ত্রের আন্দোলন করা লাগবে না। সমাজতন্ত্রের প্রশ্নটা হলো যে এখন এখন যে ইসলামী রাষ্ট্র বলতে দুনিয়াকে এখন কোনটা বোঝায়, ইরানকে ফর এক্সাম্পল? তার মানে প্র্যাকটিক্যালি এখন কোনো ইসলামী রাষ্ট্র তারপরে আর কোনোটাকে কিন্তু উনি কোনো ইসলামী রাষ্ট্র বলতেছেন না। না আমরা কারবালার যুদ্ধটা কিন্তু ধর্ম নিয়ে হয় নাই, কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্ম নিয়ে হয় নাই, সিংহাসন নিয়ে। এটাই বলতেছি আমি, আমি তার সাথে একমত পোষণ করি এই ক্ষেত্রে যে সত্যিকারে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে আসলে সেকুলারিজম নিয়ে কথা বলা লাগবে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে সমাজতন্ত্র নিয়ে কথা বলা লাগবে না। কথা বললেন না সত্যিকার, এখন ইসলামী রাষ্ট্রটা কি জিনিস সেটা তো আগে বুঝতে পারবেন না। না সেটা ইসলামী রাষ্ট্র সেইটা, এই যে উনি বললেন ইয়েমেনে মানুষ মরছে, তুমি মানুষ মানুষের পাশে দাঁড়াও, মুসলমানের পাশে দাঁড়াও। এখন যদি একজন বলে ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা যদি এখন বলে যে ইসলামী রাষ্ট্র নামাজ কায়েম করবে, ভালো করে খেয়াল করেন, কিন্তু আমি ঘন্টা ঘন্টা ডিবেট করতে পারি যে ইসলামী রাষ্ট্র নামাজ কায়েম করবে, কথা বুঝেন কিরকম কায়েম করবে, যেরকম সৌদি আরব কায়েম করে, উনি কি এগ্রি করবে? না না ইসলামী রাষ্ট্র না, আমি বলছি যে ইসলামী রাষ্ট্রর কাজ হচ্ছে, ইসলামী রাষ্ট্রের যারা ব্যাখ্যা দিচ্ছে তাদের কাজ হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে কি? যখন নামাজের সময় হবে তখন মুসলমান হইলে আপনি অমুসলমানকে তো বাদ দিলেন পুরোটা। আমরা এই মসজিদে রাসূলুল্লাহ মসজিদে আজকাত তো তিন ধর্মের মানুষকে নামাজ পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। না সেটা তো অসুবিধা নাই, আমরা আমরা আজকের মতো আসলে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আপনাদের এই বিষয়টা আসলে আরেকটা পুরো অনুষ্ঠান নিয়ে আলোচনা করার বিষয়, আমাদের আজকে সময় শেষ হয়ে যাচ্ছে দর্শক, সময়ের অভাবে আসলে আমরা অনেকগুলো প্রসঙ্গ আপনাদের সামনে আজকে আনতে পারিনি, আশা করি আগামী অনুষ্ঠানে আরও বিস্তারিত বিষয় আলোচনা করার সুযোগ গ্রহণ করতে চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে, আপনারা ততদিন সবাই ভালো থাকবেন।